অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে 11 জন বাংলাদেশি। তারা আগরতলা রেলস্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে করে আহমেদাবাদ এবং চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে ছিল। এদের সাথে যুক্ত রয়েছে ভারতের 3 দালাল। কি বলছেন আগরতলা জিআরপি থানার ওসি একবার শুনব। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। এই বিকালবেলা মোট 14 জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে। তো এর মধ্যে 11 জন তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে, মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিলো এরকম বলেছে আর কি। আর আমরা তাদেরকে সহযোগিতা করছিল, মানে আসা যাওয়াতে এরকম আমরা 3 জন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মোট 14 জন। আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে। তাদের কাছে কি কিছু সন্দেহজনক কিছু পাওয়া গেছে? সন্দেহজনক এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে, তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে। তো আমরা এগুলি দেখছি, খতিয়ে দেখছি কি আছে। তারা তো বেশিরভাগই আমরা খাগড়াছড়ি জেলার এবং নড়াইল জেলারও আছে বাংলাদেশের। তো তারা ওই ম্যাক্সিমাম হয়েছে, যেমন 7 জন তারা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এবং বাকি যে 4 জন আছে মহিলা তারা নড়াইল ডিস্ট্রিক্টের আছে। ভারতের কোন দিকটা ইউজ করে ভারতে ঢুকছে? অ্যাকচুয়ালি এটা মানে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা এটা বলতে পারছি না আর কি। আচ্ছা, অনেকদিন ধরেই আপনারা বাংলাদেশে আটক করছেন আগরতলা রেল স্টেশন, তাদের এই জিজ্ঞাসাবাদের পরে রিমান্ডে আনার পরে মানে কী কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে আসছে, কিছু পাওয়া গেছে? বেসিক্যালি তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে, তো আবার কিছু বলছে পার্লারের কাজও মানে করতে যাবে এরকম বলছে। বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে, তো এগুলিও সন্দিগ্ধ বিষয়। তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি। আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকেও মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কি না। তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে, তো আগে আমরা দেখবো, আরও রিমান্ডে আসলে আমরা আরও দেখতে পাবো। স্যার, যে 3 জনকে টাউট আটক করা হয়েছে তাদের মধ্যে 1 জন মহিলাদের আছে? হ্যাঁ, উনি মানে আসাম রাজ্যের আর কি, শিলচরের বাসিন্দা। উনি এখানে মানে আসাম থেকে এসে এখানে? হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রে এসছেন এবং কালকে উনি যেতে চাচ্ছেন আর কি ওইদিকে আমাদের রেল ব্যবহার করে। থ্যাংক ইউ।